কটকে শ্রীলঙ্কাকে হেলায় হারানোর পর ভারতের এবার মিশন মোতেরা। আমেদাবাদে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের আগে চলতি সপ্তাহে দুটি বিতর্ক নিয়ে ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে। এক, মুদগল কমিটির সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশের পর শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে ধুকপুকানি। দুই, মঙ্গলবার রহস্যজনকভাবে স্থগিত হয়ে যাওয়া দল নির্বাচন। তবে এই জোড়া বিতর্কের প্রভাব কিন্তু আছড়ে পড়ছে না আমেদাবাদে বিরাট কোহলির দলের দরবারে। ফ্লেচার শাস্ত্রীর ক্লাসে বেশ সিরিয়াস অজিঙ্ক্য রাহানে অশ্বিনরা। আমেদাবাদে জোড়া বিতর্ক নিয়ে আলোচনা কম, বরং অনেক বেশি আলোচনা রাহানে ধাবনকে নিয়ে। চোট পাওয়া বরুণ অ্যারনের বদলি হিসেবে দলে ঢোকা স্টুয়ার্ট মিলির প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত এখনো হয়নি। অ্যারনের বদলি ছাড়া দল নিয়ে আর কোনো ভাবনার কারণ নেই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের, বরং বিরাট কোহলির চিন্তা একটাই, টস। আমেদাবাদে পিচ স্পিনারদের সহায়ক, আর এই পিচে সবসময় টস একটা ফ্যাক্টর। টসে জিতলে ব্যাটিংয়ে প্রথম পছন্দ হবে যে কোনো অধিনায়কের, তাই বিতর্ক নয়, 22 গজে এখন ভাবনায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। এবিপি আনন্দ।